হিজরি সালের ইতিকথা। আজ জিলহজ মাসের চতুর্থ জুমা, এরপরই শুরু হবে মহররম মাস। আরবি নববর্ষের প্রথম মাস হচ্ছে মহররম মাস। আমাদের জীবনে মুসলমান হিসাবে সর্বক্ষেত্রে আরবি মাস, আরবি তারিখ, আরবি সন ব্যবহার করা উচিত। দুঃখের বিষয় হলো সত্য, আমরা সে আরবি ভাষাকে, আরবি সনকে আমরা মোটেও ফলো করি না। শুধু রমজান মাস কবে আসলো, কবে ঈদের চাঁদ দেখা যাবে, কোরবানি কবে হবে, এই দুই একটা মুহূর্তে আমরা আরবি তারিখ, আরবি সনকে আমরা স্মরণ করি। হাজিরি, আরবি নববর্ষ কবে আসলো, কবে গেল, অনেকের কাছেই খবর থাকে না। যদি ইংরেজি নববর্ষ কবে আসবে, তার আগ থেকে প্রস্তুতি, সাজগোজ অনেক কিছু। ইংরেজি 12:01 কখন হবে, সবাই সে অপেক্ষায় থাকে। আর মহা আনুষ্ঠানিকতার সাথে আমরা ইংরেজি নববর্ষকে বরণ করি, অথবা বাংলা নববর্ষকে আমরা বরণ করি। যে বিষয়টি আমাদের জানা থাকা প্রয়োজন, ইংরেজি বর্ষ কোথা থেকে আসলো, এটা কাদের, এটা খ্রিস্টানদের পোপ গ্রেগরিয়াস থেকে, এটা খ্রিস্টানদের সাল, ইংরেজি সাল। এই ইংরেজি সাল বরণ করা শরিয়াতে বড় বড় মুহাক্কিক আলেম ওলামা বলছেন এটা মুসলমানদের, যখন ইংরেজি নববর্ষ শুরু হবে তখন ইহুদি খ্রিস্টান বিদর্ভী কাফের সকলে একত্রিত হয়ে পরামর্শ করে এই বছর কোন দেশের উপর হামলা করা যাবে, কোন মুসলমানদের দেশকে দখল করা যাবে, মুসলমানদেরকে কিভাবে বিপদে ফেলে দেওয়া যাবে, এই পরিকল্পনা করা হয়। অর্থাৎ আপনাকে আমাকে মারার পরিকল্পনা হচ্ছে, আর আমরা মহা আনুষ্ঠানিকতার সাথে আমরা ইংরেজি সাল বরণ করতেছি। হাজিরি, বাংলা সাল আমাদের মাতৃভাষা, হাজিরি, কিন্তু বাংলা সালও আমরা অত, বাংলা তারিখ অত আমরা ফলো করি না যতটা ইংরেজি তারিখকে আমরা ফলো করি। কিন্তু আপনাকে আমাকে মনে রাখতে হবে, আমি একজন মুসলমান, আমার কৃষ্টি কালচার, আমার আচার আচরণ, আমার ব্যবহার, আমার চাল চলন, আমার কর্মক্ষেত্র সবগুলো ইসলামের রীতির ভিতরে নিয়ে আসতে হবে, তাহলে আমি একজন, আপনি একজন মুসলমান দাবি করতে পারেন। আল্লাহ তাআলা বলছেন ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, তোমরা মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। এই আয়াতের ব্যাখ্যায় বোঝা যায় আলেম হওয়া সহজ,
ধনী হওয়া সহজ, জ্ঞানী হওয়া সহজ, পণ্ডিত হওয়া সহজ, কিন্তু মুসলমান হওয়া বড় কঠিন। ইসলামের কিছু মানলাম আর কিছু মানলাম না, তাহলে আপনি আমি মুসলমান হতে পারলাম না। ইসলামের সমস্ত রীতিনীতি হুকুম হাকামগুলো আপনার আমার বাস্তব জীবনে আমল করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালামকে বলছিলেন, ও ইব্রাহিম তুমি আত্মসমর্পণ করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াসালাম জবাব দিলেন, ক্বালা আসলামতু লিরাব্বিল আলামিন, আয় আল্লাহ আমি বিশ্ব জগতের প্রতিপালক আল্লাহ পাকের উপরে সম্পূর্ণরূপে পরিপূর্ণভাবে আমি আত্মসমর্পণ করলাম। বলেন না সুবহানাল্লাহ। এক সাহাবী ইসলাম গ্রহণ করলেন, মুসলমান হলেন, আল্লাহ নবীর সাহাবী হলেন, কিন্তু তিনি উটের গোশত খেতেন না। কেন? তিনি ছিলেন ইহুদি, আর ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া নিষেধ ছিল, তাই তিনি উটের গোশত খেতেন না মুসলমান হওয়ার পর। তখন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, পরিপূর্ণরূপে মুসলমান হও। ইহুদি ধর্মে উটের গোশত খাওয়া নিষেধ, তাই তুমি খাও না, সেটা ঠিক আছে, কিন্তু এখন ইসলাম ধর্মে উটের গোশত খাওয়া হালাল, অবশ্যই তোমাকে খেতে হবে। সুতরাং বিষয়টা ছোট্ট কিন্তু এর গুরুত্ব কত। তে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, তুমি যদি ছোট্ট ছোট্ট যাররা যাররা পরিমাণ নেক আমল করো, আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর করে জানিয়ে দিলেন, এর হিসাব হবে, এর পুরস্কার আপনাকে আল্লাহ পাক আমাকে দান করবেন। বলেন সুবহানাল্লাহ। এই আয়াতের ব্যাখ্যা আসছে একজন সাহাবী যিনি গরিব মিসকিনদেরকে খাওয়াতেন, তবে মনে করতেন যে মানুষদেরকে যেই খাওয়াবো এতে কি লাভ নেই হবে, কতটুকু সব নাই হবে। তখন আল্লাহ তাআলা এই আয়াতুল কারীমা নাযিল করে জানিয়ে দিলেন, তুমি ছোট্ট একটা নেক আমল করো, যদি তুমি কোরআনুল কারীমে একটা আয়াতুল কারীমা তেলাওয়াত করো, শুধু আপনি বলেন আলিফ, বলার সঙ্গে সঙ্গে আপনার আমার আমল নামায় আল্লাহ পাক খুশি হয়ে দশটা নেকি লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। আপনি যদি একজনকে সালাম দেন যে আসসালামু আলাইকুম, সঙ্গে সঙ্গে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার আমল নামায় 90টা লেখি লিখে দেন। বলেন না সুবহানাল্লাহ। আর যিনি সালাম শুনে জবাব দিবেন তার আমল নামায় আল্লাহ পাক খুশি হয়ে 10টা নেকি লিখে। হাজির হতে পারে অল্প আমল, একটা নেকির কত দাম, একটা নেকির কত মূল্য। হাদিস শরীফ ভিতরে এসেছে, কিয়ামতের ময়দানে এমন একজন ব্যক্তি যার একটা নেক হলি সে জান্নাতে যেতে পারে। তাই আল্লাহ রাব্বুল আলামিনের দরবার আরজ করে বলে, আল্লাহ আমার একটা নেকি হলি আমি জান্নাতে যেতে পারি, আপনি অনুমতি দেন, আমার ছেলে সন্তান রয়েছে, পরিজন রয়েছে, আমার অনেক বন্ধু বান্ধব আছে, তাদের কাছে গিয়ে আমি একটা নেক সংগ্রহ করে নিয়ে আসি। এরপর একটা নেকের জন্য হচ্ছে ছেলের কাছে যাবে, ছেলে বলবে আমি একটা নেক দিতে পারবো না, মেয়ে একটা নেক দিবে না, স্ত্রী আত্মীয় স্বজন একটা নেক কেউ দিবে না, সকলেই বলবে আমরাই মুসিবতে আছি, আমাদের ফয়সালাই না কি হয়, সুতরাং একটা নেক এই মহাশয়ের ময়দানে দিতে পারবো না। একটা নেক হলেই জান্নাতে যাওয়া যায়, সে একটা নেক খুঁজে পাওয়া যায়। হাজিরিন, সুতরাং একটা নেকের এত মূল্য হবে, একটা নেক এত বড় হবে। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ নেকিগুলো কত বড় হবে? হুজুর বললেন, ওই মদিনা শরীফ থেকে উত্তর দিকে তাকাও, 11-12 কিলোমিটার দূরে উহুদ পাহাড় রয়েছে, উহুদ পাহাড়টা যত বড় প্রায় 11 কিলোমিটার লম্বা,
ছয় কিলোমিটার চওড়া বিশাল উহুদ পাহাড়, এক একটা নেকি আল্লাহ পাক উহুদ পাহাড় মতো বড় বড় করে তোমার নেকের পাল্লায় দিয়া দিবে। আল্লাহ পাক জানে তুমি যদি একটা নেক করো এর হিসাব হবে, আবার যদি একটা আমরা পাপ করি তারও হিসাব হবে, তারও শাস্তি আপনাকে আমাকে ভোগ করতে হবে। এই জন্যে আমি মুসলমান, আমার সর্বকাজে মুসলমানত্ব প্রকাশ পেতে হবে, তাই মুসলমানদের হৃদয়ের শাল হওয়া উচিত হিজরি শাল, কারণ হিজরত থেকেই মুসলমানদের বিজয় হয়েছে, হিজরত থেকেই মুসলমানদের ইসলাম প্রকাশিত হয়েছে। মক্কি জিন্দিগি ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণ জিন্দিগি, মক্কার ইতিহাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণ ইতিহাস। তেরোটি বছর আল্লাহর হাবিব মক্কা শরীফে ছিলেন, নির্যাতন আর নিপীড়নের ভিতরে সময়গুলো তার অতিবাহিত হয়েছে। এমনকি আল্লাহ নবীকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হবে, কতল করা হবে, হত্যা করা হবে, দারুণ দোয়া কাফেরদের সিদ্ধান্ত গৃহ বা সংসদ ভবন, সেই সংসদ অধিবেশন বসলো, আবু জাহেল হলেন স্পিকার, আর তার বন্ধু বান্ধব সকলেই হাজির হলেন, এক একজনের থেকে মন্তব্য নেওয়া শুরু করলেন কি করা যায়। একজন বলল তাকে আটকে রাখা হোক, আর একজন বললেন না আটকে যদি রাখা হয় তার সাথী এসে তাকে মুক্ত করে নিয়ে যাবে, আর একজনে বলল আবুল মুক্তারি বলল তাকে এমন ভাবে আটকে রাখা হোক তার খাদ্য পানি বন্ধ করে দেওয়া হোক, এর অবস্থা সে মারা যাক। ওই অনুষ্ঠানে নস থেকে একজন পণ্ডিত এসেছিল, আবু জাহেল এবং তার সাথীরা প্রশ্ন করে আপনি কে, তখন সে বলে আমি নজদের শায়খ। আসলে সে নজদের শায়খ ছিল না, সে ছিল সরাসরি ইবলিস, সে নজদের শায়খ, সে যে সেই দারুণ্যদয় সিদ্ধান্ত গৃহে সে প্রবেশ করল এবং সে প্রস্তাব করল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একদম কতল করে মেরে ফেলা হবে, আর সেই সিদ্ধান্ত গৃহীত সিদ্ধান্ত মোতাবেক আবু জাহেল বলল কিভাবে তাকে হত্যা করা হবে, তার বংশের লোকজন রয়েছে আমাদের সাথে মোকাবেলা করতে পারে, তাই আমরা একটা কাজ করি প্রত্যেক বংশ থেকে এক একজন, প্রত্যেক গোত্র থেকে এক একজন যুবককে আমরা নেই, এরপরে তাদের হাতে তরবারি দিয়ে দেই, আজ রাত্রে মহানবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গৃহকে ঘেরাও দেওয়া হবে এবং তাকে তরবারে দিয়ে কেটে টুকরা টুকরা করে ফেলা হবে। জিকে করুন সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর হাবিবকে কতল করা হবে সিদ্ধান্ত মোতাবেক কাফেররা হুজুরের ঘরের চারপাশে হাজির হয়ে গেছে তরবারি নিয়ে। জিব্রাইল এসে জানিয়ে দিলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল, আজকে রাতে আপনাকে হিজরত করতে হবে। আল্লাহ পাক সুন্দর করে জানাই দিলেন পবিত্র কোরআনুল কারীমের ভিতরে, আসাইয়া বাযাকা রাব্বুকা মাকামাম মাহমুদা وقل رب أدخلني مدخل صدق وأخرجني مخرج صدق وجعل لي من لدنك سلطانا نصيرا। জিব্রাইল এসে আল্লাহর নবীকে সান্ত্বনা দিলেন আর বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, কাফেররা চতুর্দিকে তরবারি নিয়ে হাজির হয়ে গেছে,
আপনাকে কতল করা হবে সেই সিদ্ধান্ত হয়ে গেছে। আর আল্লাহ পাক আপনাকে জানিয়ে দিয়েছেন সান্ত্বনা দিয়ে, আপনাকে আসা আইয়া বাসাকা রব্বুকা মাকামাম মাহমুদা, আপনাকে মাকামে মাহমুদ আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন। বলুন সুবহানাল্লাহ। মাকামে মাহমুদ হচ্ছে সবচাইতে আরশের ভিতরে দামি একটা জায়গা, দামি একটা কুরসি, দামি বসার মতো আসন, এবং আল্লাহ রাব্বুল আলামিন সম্মানের সাথে আপনাকে বাসার থেকে বের করবেন। আবার বিজয় বেশি আপনাকে এই মক্কা শরীফ এনে মক্কা শরীফ বিজয় আপনার হাতে দান করবেন। বলুন সুবহানাল্লাহ। قل جاء الحق وزهق الباطل ان الباطل كان زهوقا সত্য সমাগত মিথ্যা দুর্বৃত, মিথ্যা দুর্বৃত হওয়ারই। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বিজয় দান করবেন। হুজুর আপনাকে এখনি বের হতে হবে। আল্লাহ নবী রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার বিছনার ভিতরে হযরত আলীকে কম্বল দিয়ে শোয়াই দিলেন। আর কাফেরদের অনেক মালামাল ছিল আল্লাহ নবীর কাছে, সব আলীর কাছে বুঝিয়ে দিলেন। আল্লাহ নবী হিজরতের জন্য রওনা দিয়ে দিলেন। ঘরের সামনে এসে হাজির হলেন, দরজা খুলবেন, তাকিয়ে দেওয়া অনেক যুবকেরা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে। জিব্রাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, বিবাল্লাহ, হুজুর আপনি চিন্তা করবেন না, আপনি পবিত্র কোরআনে অন্যতম সূরা সূরা ইয়াসিন শুরু থেকে লাইয়ুব সুরিন পর্যন্ত তেলাওয়াত করে এক মুষ্টি বালি হাতে নেই, আর ওই বালির ভিতর খুদিয়ে বালিগুলো নিক্ষেপ করে দে, আর আল্লাহ রাব্বুল আলামিন ওই বালিগুলো কাফেরদের চোখের ভিতরে পৌঁছায় দে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বালি হাতে নিলেন, আয়াতুল কারিমা তেলাওয়াত করে বালিতে ফু দিলেন, নিক্ষেপ করলেন, সমস্ত বালিগুলো কাফেরদের চোখের ভিতরে আল্লাহ পৌঁছে দিলেন, সব কাফেরগুলো ওই মুহূর্তের জন্য অন্ধ হইয়া গেল। হুজুর বাসা থেকে বেরিয়ে বললেন, একজন কাফেরও দেখে নাই। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বাসার সামনে গিয়ে নক করলেন। রাত গভীর, আস্তে করে হালকা আওয়াজে ডাক দিলেন, আবু বকর। ডাক দিতে দেরি হলো, দরজা খুলে আবু বকর বের হইতে দেরি করলেন না। আল্লাহ নবী, আবু বকর তুমি কি ঘুমাও নাই? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, বিল্লাহ, ওই যে দীর্ঘদিন পূর্বে আপনি বলেছিলেন হিজরত করতে হবে, আর ওই হিজরতে আমাকে প্রয়োজন হতে পারে, সেদিন থেকে দীর্ঘ প্রায় ছয় মাস পর্যন্ত আমি এই দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাইছি, বিছনায় পিঠ লাগাই না। ঈদের মুখে আশিকের রাসূল, রাসূলের মোহাব্বতের কথাটা শোভা পায়, আমার আপনার মুখে এটা শোভা পায় না। হুজুরের জন্য এত কষ্ট স্বীকার করেছেন, বের হয়ে গেলেন তরিকে ইজদা দিয়ে হেঁটে হেঁটে মক্কা শরীফ থেকে মদিনা হলো উত্তর দিকে, তারা রওনা করে দিলেন দক্ষিণ দিকে। রাত প্রায় শেষ পর্যায়ে সর পর্বতের গুহায় উঠলেন, সেখানে হাজির হয়ে গেলেন। আর ওখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানতেন ওখানে একটা গুহা আছে। ওই গুহার ভিতরে তারা বিশ্রাম নিয়ে সে আশায় গুহার কাছে গিয়ে যখন আল্লাহ নবী দাঁড়ালেন, আবু বকর বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো, আমি গুহার ভিতর আগে প্রবেশ করি, গুহার ভিতরে কোনো সাপ বিচ্ছু থাকলে, সিংহ কোনো জন্তু থাকলে আমি পরিষ্কার করে দেই, অথবা তার আঘাতে আমার জীবন শেষ হয়ে যাবে, আপনি নবী আমার জীবনের বিনিময়ে বেঁচে যাবে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা গুহার ভিতরে প্রবেশ করলেন, দেখলেন অনেক গর্ত, ছোট ছোট গর্ত, নিজের পাগড়ি চিরে চিরে রুমাল দিয়ে গর্তের মুখগুলো বন্ধ করে দিলেন, কিন্তু আর কাপড় নাই, আর রুমাল নাই, পাগড়ি শেষ হয়ে গেছে, একটা গর্ত এখনো বাকি, পরিষ্কার করলেন। আর বলি, ইয়া রাসূলুল্লাহ, হুজুর আপনি তাশরিফ নেন। হুজুর গুহার ভিতরে তাশরিফ নিলেন। এরপরে সারা আল্লাহ নবী হেঁটে হেঁটে খালি পায়ে হেঁটে হেঁটে দীর্ঘ তিন চার মাইল পথ অতিক্রম করেছেন, হুজুর পায়ে ক্লান্ত হয়ে গেছেন, দুঃখ লেগেছে। আল্লাহ নবী বললেন, আবু বকর আমি ঘুমাই নাই। আবু বকর বলল, হুজুর আল্লাহর উরুপর আপনি মাথা রেখে ঘুমিয়ে যান। আল্লাহ নবী একটু চক্ষু বন্ধ করে ঘুমিয়ে গেলেন। আর আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নিজের পা দিয়ে ওই গুহাটা, ওই গুহার গর্তটা বন্ধ করে রাখলে।
ওই গর্তের ভিতরে ছিল বিষাক্ত সাপ। সাপ দেখলো সাপ গর্তের মুখগুলো বন্ধ কাপড় দিয়ে এক জায়গায় পার হয়েছে, ওই পার উপর আঘাত করতে লাগলো আর সাপ বিষ দিতে লাগলো। বিষের যন্ত্রণায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা অস্থির হয়ে গেলেন, সমস্ত দেহটা কালো হয়ে গেছে বিষের যন্ত্রণায়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা নূর চোখ থেকে পানি ফোঁটা ঝরঝর করে পড়তেছে, হঠাৎ করে এক ফোঁটা পানি আল্লাহ নবী রহমতের নবীর চেহারার উপরে পড়ে গেল। হুজুর তাকিয়ে দেখলেন আবু বকর চেহারা কালো হয়ে গেছে, কাঁদতেছে, ব্যাপারটা কি হয়েছে তোমার? আমার জীবন চলে যাক কিন্তু আপনার কষ্টকে যে আমি সহ্য করতে পারি না। হুজুর বলে সরাও, পাটা সরালেন সাপ বেরিয়ে আসে। আল্লাহ নবী বলেন সাপ তুমি কেন আমার সাথীকে আঘাত করলে? সাপের জবান খুলে যায়, সাপ বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর গো আপনার একটা নজর একটি বার আপনার চেহারা দেখার জন্য আমি আঘাত করেছি, আমাকে মাফ করে দে, কারণ আমি শুনেছি ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এক বক্তব্য বলেছে আপনি এই পথ দিয়ে হিজরত করবেন মদিনায়, আর এই গুহার ভিতরে আশ্রয় নেবেন, সেদিন থেকে আমি এই গুহার ভিতরে আশ্রয় নেই, আজকের 500-600 বছর হয়ে গেছে আমি এই গুহার ভিতরে থাকি, খাবার পাইলে খাই না পেলে এখানে অবস্থান করি। ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ একটি নজর আপনাকে দেখার জন্য বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী একটু থুতু মুবারক বের করে আবু বকরের পায়ে লাগাই দিলে, সঙ্গে সঙ্গে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু সুস্থ হয়ে গেলেন, বলেন সুবহানাল্লাহ। এই গুহার ভিতর আল্লাহ নবী 3 দিন ছিলেন। কাফেরা দিকে যখন আল্লাহ নবীকে পেল না, হায়রান হয়ে পরেশান হয়ে খুঁজতে লাগলো কোথাও পেল না, এমনকি গুহার কাছাকাছি চলে এসেছিলেন, আর এদিকে গুহায় মাকড়সায় জাল বানিয়ে কবুতরের ডিম পেড়ে তা দিতেছে, লোকজন চলে আসলো, এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই কাফেরদের পা দেখতে পেলে, দেখে বললেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ ওই তো কাফেরদের পা দেখেছে, এখন তো আমাদেরকে ধরে ফেলবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে অভয় দিয়ে কোরআন নাযিল করে লা তাহজান ইন্নাল্লাহ মানা, আল্লাহ আয়াতুল কারিমা নাযিল করলেন, আর আল্লাহ নবী বলেন ও আবু বকর তুমি কি মনে করো আমরা শুধু এখানে দুইজন দুইজন নয়, আমাদের সঙ্গে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন রয়েছে। এরপর আল্লাহ নবী সেই গুহার ভিতরে 3 দিন অবস্থান করলেন, কাফেরা খুঁজে আর পেল না, তারা খুঁজে খুঁজে চলে গেল। এরপরে 3 দিন পর আল্লাহ নবী মদিনার দিকে রওনা করে দিলে, চলছেন হেঁটে হেঁটে, এদিকে কাফেরা খুঁজতেছে, হঠাৎ করে কাফেরদের এক দল আল্লাহ নবীকে দেখে ফেললেন, আর সেই দল বা সেই এলাকার সর্দার ছিল সুরাকা, বড় ভয়ঙ্কর কাফেরদের একজন লিডার। লোকজন এসে বলল লিডার দেখলাম তো ওই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি এবং তার সাথী যাচ্ছে, তো তাহলে কোন দিকে, কে ওই পথ দিয়ে, আরে না বাসা যে বিশ্রাম না, অত সে চিন্তা করছে আমি একা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কতল করে নিয়ে আসব, আর 100 লালট আমি নিজে একা নিব। সেই কাফের সর্দার যার নাম ছিল সুরাকা হাতে তরবার নিল, ঘোড়ায় চড়ল, আল্লাহ নবীকে ধরার জন্য সে ঘোড়া হাঁকাতে লাগলো। আল্লাহ নবীর কাছাকাছি চলে গেলেন। এরপর আল্লাহ নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সুরাকার দিকে নজর করলেন, সঙ্গে সঙ্গে তার ঘোড়াটা পড়ে গেল, সে ঘোড়ার পিঠ থেকে পড়ে গেল। আবার আল্লাহ নবীর দিকে যখন আগাতে লাগলো তার ঘোড়াটা ঘোড়ার পাগুলো পাথরের ভিতরে বালির ভিতরে গেড়ে গেল, পড়ে গেল। তখন বুঝতে পারলো যে আমি আল্লাহ নবীকে ক্ষতি করতে পারবো না, কারণ আল্লাহ নবীকে আল্লাহ রাব্বুল আলামিনই ইবাদত করতেছেন, বলেন না সুবহানাল্লাহ। সুরাকা বললেন ইয়া রাসূলুল্লাহ বিল্লাহ আমি আপনাকে ছেড়ে গেলাম আমাকে কি দিবে, তুমি যদি আমার কথা কারোর কাছে না বলো তাহলে তোমাকে এমন একটা পুরস্কার দিব যে পারস্য সম্রাটের মাথার মুকুটটা তোমাকে উপহার। সুরাকা চিন্তা করলো ব্যাপারটা,
সে যাচ্ছে রাতের গভীরে মক্কা থেকে মদিনা হিজরত করে, আর আমাকে পারস্য সম্রাট তার মাথার মুকুট দেবে। যাক, তার বুঝে না আসলো, সে চলে আসলেন কার কাছে আর বলে নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খেলাফত আমলে সেই পারস্য সম্রাট সেই কিসরা কায়েস সেই দেশগুলো বিজয় হলো, আর গনিমতের মালের সঙ্গে পারস্য সম্রাটের মাথার মুকুটও আসলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সুরাকাকে ডেকে বললেন, সুরাকা শোনো, আল্লাহ নবীর ওয়াদা খেলাফ হয় না, তার কথা পরিবর্তন হয় না, আসো আল্লাহ নবীর পক্ষ থেকে আমি তোমার মাথায় পারস্য সম্রাটের মাথার মুকুটটা আমি পরাইয়ে দেই। জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কষ্ট করে করে 14-15 দিন পথ অতিক্রম করে তিনি মদিনার কাছাকাছি তিনি পৌঁছে গেলেন। কোবা পল্লীতে তিনি পৌঁছে গেলেন, সেখানে মসজিদ বানালেন, সেখানে জুমার নামাজ আদায় করলেন, সেখানে কিছুদিন অবস্থান করলেন। এরপর তিনি মদিনার ভিতরে তিনি প্রবেশ করলেন, বলেন সুবহানাল্লাহ। সেদিন মদিনার ছেলেরা মদিনার মেয়েরা মদিনার লোকের অপেক্ষা করতেছিল, কখন আসবে রাহমাতাল লিল আলামিন। মদিনা শহরে যখন প্রবেশ করলেন তখন মদিনার ছেলেরা মদিনার মেয়েরা কবিতা পড়তেছিল আর গীতেছিল গাইতেছিল, তালাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাব আশ-শুকরু আলাইনা মাদালিল্লাহি দাই। ও মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা দেখে যা মদিনায় পূর্ণিমার চাঁদ উঠেছে, বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী যখন মদিনায় তাশরিফ নিলেন মদিনার ছেলেমেয়েরা হুজুরকে ঘিরে দাঁড়িয়ে গেল, তখন আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ কিভাবে আপনাকে জড়িয়ে কিভাবে আপনাকে দেখার জন্য তারা মায়লান হয়ে গেল। আল্লাহ নবী সঙ্গে সঙ্গে উটের পিঠ থেকে নামলেন এবং তাদেরকে জড়িয়ে ধরলেন আর বললেন, ও মদিনার ছেলেরা ও মদিনার মেয়েরা তোমরা এইভাবে কি আমাকে আদর করে রাখবে, অথচ মক্কার মানুষেরা আমাকে মক্কা থেকে তাড়িয়ে দিয়েছে। আল্লাহ নবী কে নেওয়ার জন্য সকলে অপেক্ষা করতে, হুজুর আমার বাসায় তাশরিফ নেন, হুজুর আমার বাসায় তাশরিফ নেন। আল্লাহ নবী তিনি বলেন, আমার উট আমি ছেড়ে দিলাম, আমার উট যার বাসার সামনে গিয়ে থেমে যাবে, আমি তার বাসার ভিতরে আশ্রয় নিব। উট চলতে লাগলো, চলতে চলতে উট গিয়ে আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা তার বাসার সামনে উট গিয়ে বসে গেল। হুজুর বলাই দেয় আল্লাহর পক্ষ থেকে ফয়সালা, তোমার বাসার ভিতরে আমি তাশরিফ নেব। তার বিল্ডিংটা ছিল, তার বাসাটা ছিল দোতলা বিশিষ্ট। আইয়ুব আনসারী বলে, হুজুর আমি নিস্তলা আপনার জন্য আমি ছেড়ে দিলাম, আমি উপরে থাকি, কারণ লোকজন আপনার সাথে দেখা করে সুবিধা হয়। আল্লাহ নবী আইয়ুব আনসারী বাড়িতে তাশরিফ নিলেন আর বলে, ও আইয়ুব আনসারী তোমার কাছে কি একটা চিঠি আছে নাকি? বলে, হ্যাঁ আমার কাছে তো একটা চিঠি আছে। হুজুর বললেন, চিঠিটা আমার কাছে দাও। হুজুর চিঠিটা হাতে পেলে খুললেন পড়লেন, বলে, ও আইয়ুব আনসারী দেখো এখানে কি লেখা আছে। চিঠির ভিতরে খুলে দেখা, খুলে দেখলেন লেখা রয়েছে, ইয়া রাসূলুল্লাহ এই বাড়িটা আপনার নামে আমি দান করে দিলাম। এই বাড়িটা ছিল শত বছর আগে এক বাদশাহ এসেছিলেন আল্লাহ নবীর খোঁজে, তখন ইয়াসরিব মদিনা শহরের নাম, ওখানে অনেকগুলো বাড়ি করেছিলেন, আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্য আলাদা একটা বাড়ি করেছিলেন। আর তিনি ওই ছেলে লিখে গেছে, ইয়া রাসূল আমি আপনার ভক্ত, এসেছিলাম হুজুর আপনার খোঁজে, আপনাকে আমি পাই নাই, আপনার জন্য এই দ্বিতলা বিশিষ্ট বাড়িটা আমি তৈরি করে দিয়ে গেলাম এবং দলিলপত্র হুজুর আপনার নামে করে দিয়ে গেলাম। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই হিজরত থেকে ইসলাম বিকশিত হয়েছে, মুসলমানরা শান্তি লাভ করেছিলেন মদিনার ভিতরে, আল্লাহর নবী ওফাত হয়ে গেল, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফত আমল, মিশরের গভর্নর ছিলেন আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি চিঠি পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। খলিফাতুল মুসলিমিন যে চিঠিগুলো পাঠান, তারিখ এবং সন না থাকার কারণে আমাদের রাষ্ট্রীয় কাজ করতে খুব কষ্ট হয়, একটা তারিখ এবং সনের প্রচলন করলে সুন্দর হয়। এর আগে জাহিলি যুগে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে তারা তারিখ গণনা করত, আমল ফির হাতির বছর কাবা শরীফকে ভাঙার জন্য হাতি নিয়ে এসেছিল বাদশাহ আব্রাহা,
আর তাদেরকে আল্লাহ পাক গজব দিয়ে শেষ করেছিলেন। এই তারিখকে লক্ষ্য করে তারা তারিখ গুনত, বিভিন্ন বিষয়কে বিভিন্ন ঐতিহাসিক ঘটনাকে কেন্দ্র করে তারা স্মরণ গণনা করত। নির্দিষ্ট স্মরণ বা তারিখ আরবে তখন প্রচলন ছিল না। তাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সাহাবা কেরাম নিয়ে বসলেন যে একটা তারিখ বা স্মরণ প্রচলন করলে কেমন হয়, কিভাবে করা যায়। কেউ প্রস্তাব দিলে আমিরুল মুমিনিন আল্লাহ নবী যেদিন বেলাদাত হয়েছে দুনিয়া আসছেন সেই দিনকে কেন্দ্র করে আমরা একটা তারিখ গণনা করা শুরু করি। আবার কেউ বলে না আল্লাহ নবী যেদিন নবুয়ত পেয়েছেন, ইসলামের আত্মপ্রকাশ হয়েছে, তিনি নবী হয়েছেন, সেদিন থেকে আমরা একটা তারিখ গণনা করি। আবার কেউ বলল না হুজুর যে মক্কা শরীফ থেকে মদিনায় হিজরত করেছেন সেই দিবসটা সেই হিজরতকে কেন্দ্র করে আমরা একটা তারিখ গণনা করি। বিভিন্ন প্রস্তাব আসলো, অধিকাংশ সাহাবা কেরাম সিদ্ধান্ত দিলেন যে ইসলামের জয় পরাজয় অর্থাৎ ইসলামকে বিজয় করেছে আল্লাহ তাআলা এই হিজরত থেকে। সুতরাং এই ঐতিহাসিক শন বা এই হিজরতকে কেন্দ্র করে আমরা একটা তারিখ বা শন গণনা করি। আর তখন নাম নির্ধারণ করা হলো ওই হিজরত থেকে হিজরি সনের তারা প্রচলন করলেন, বলেন না সুবহানাল্লাহ। সুতরাং এই হিজরি সন রাসূলের হিজরত থেকে, সুতরাং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং সাহাবাগণের হৃদয়ের শান ছিল হিজরি সন। এবং মাস ১২টা নির্ধারণ করা হলো এবং প্রথম মাস কোনটা হবে সাহাবা কেরাম সিদ্ধান্ত দিলেন মুহাররম মাস, সম্মানিত মাস। আর এই সম্মানিত মাসটাকে প্রথম আমরা ধরে এরপরে আমরা তারিখের প্রথম মাস সেভাবেই ধরে আমরা গণনা শুরু করি। কারণ এই মুহাররম মাস আল্লাহ তাআলা চার মাসের যুদ্ধ বিগ্রহ করা নিষিদ্ধ করে, এর ভিতরে এক মাস মুহাররম মাস। আর সম্মানিত মুহাররম শব্দ সম্মানিত মাস, সে থেকে এই হিজরি সন শুরু হয়েছে। আর মুসলমানেরা পৃথিবী সারা পৃথিবী মুসলমানেরা এই হিজরি সনকে আমরা গণনা করি। আর এই হিজরি সন চাঁদের সাথে মিলিয়ে দেওয়া হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমে জানিয়ে দিয়েছেন ইয়াসালুনাকা আনিল্লাহিল্লা কুল হিয়া মাওয়াকিত, হে রাসূল আপনার কাছে চাঁদ সম্পর্কে যদি প্রশ্ন করা হয় হুজুর আপনি বলে দিলেন কুল হিয়া মাওয়াকিত, এই চাঁদ হলো তোমাদের জন্য একটা ক্যালেন্ডার। বলেন সুবহানাল্লাহ, চাঁদ হলো ক্যালেন্ডার, চাঁদ দেখে দেখে তোমরা তারিখ গণনা করবে, রমজান হজ এবং বিভিন্ন দিবসগুলো তোমরা পালন করবে চাঁদ দেখে গুনে গুনে। আরবি বছর শুরু হয় চাঁদ উদয় থেকে, যখন সূর্য ডুবে যায় চাঁদ উদয় হওয়ার সন্ধ্যা হওয়ার সাথে সাথে আরবি তারিখ আরবি দিবস শুরু হয়। আর বাংলা শুরু হয় রাত ১২:০১, আর ইংরেজি শুরু হয় রাত ১২:০১, বাংলা শুরু হয় সকাল থেকে, আরবি শুরু হয় রাত আগে দিন আরবিতে পরে হাজিরি। সুতরাং আমাদের হৃদয়ের সাল হলো হিজরি সাল, সর্বখাতে আমরা হিজরি সালকে গণনা করব। আর বিদর্মীদের সাল ইংরেজি এগুলো থেকে আমরা দূরে চলে আসব, কারণ এই সালগুলোতে কাফেরেরা সিদ্ধান্ত নেয় মুসলমানদেরকে কিভাবে শেষ করে দেওয়া যায়। হাজিরি আমরা জানি আজ পৃথিবীর মুসলমানরা নিরুপ, সমস্ত শক্তি আজ কাফেরদের হাতে, মুসলমানদের উপরে চলছে নির্যাতন নিপীড়ন অত্যাচার আপনারা সকলে জানেন। বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মা, সেই বার্মার রোহিঙ্গা মুসলমানদের উপরে চলছে জাহিরি যুগের কি নির্যাতন ছিল তার চাইতে হাজার কোটি গুণ নির্যাতন। মা বোনদের উপরে চলছে লোমহর্ষ নির্যাতন, তাদেরকে আগুন দিয়ে পোড়াই দেওয়া হচ্ছে, কেটে কেটে হাত কেটে পা কেটে গায়ে আঘাত করে করে গলা কেটে টুকরা টুকরা করা হচ্ছে। নাবালক শিশুদেরকে গলায় রশি দিয়ে কুকুর যেভাবে টানে সেইভাবে টানা হচ্ছে, আসার মেরে মেরে ফেলা হচ্ছে, শুধু তাই নয় আগুনের ভিতরে ফেলে দিয়ে পোড়ায়া সারখার করা হচ্ছে। সেই মুসলমানদের রোহিঙ্গা মুসলমানদের বাড়ি ঘরগুলো আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হচ্ছে। মুসলমানদের উপরে চলছে নির্যাতন আর নিপীড়ন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল মুমিনু কারজুল ওয়াহিদ,
আল্লাহর হাবিব বলেন আল মুমিনু কারজুল ওয়াহিদ, পৃথিবীর সব মুসলমান যেন একজন। যখন আপনার পায়ে দুঃখ লাগে, কলিজা যেমন আঘাত লাগে, অপর মুসলমান যখন দুঃখে দুঃখিত হবে, তার দুঃখে আপনাকে দুঃখিত হতে হবে, তার বিপদে আপনাকে সাহায্যে এগিয়ে আসতে হবে। হাজিরি আল্লাহ পাক বলেছেন হাদিসে কুদসির ভিতরে, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া ওয়াল মুতাজালিসিনা ফিয়া আল মুতাজাউরিনা ফিয়া ওয়াল মুতাবাযিলিনা ফিয়া। আল্লাহ নবী বলেন ওই ব্যক্তির জন্য আমার মুহাব্বত আজীব, ওয়াজাবাত মুহাব্বাতি লিল মুতাহাব্বিনা ফিয়া, হাদিসে কুদসি, ওই ব্যক্তির জন্য আমার মুহাব্বত আজীব যে একজন আরেকজনের কে দেখতে যায়, একজন অপরজনের সাহায্যে গিয়ে আসে, একে অপরের কাছে গিয়ে মিলিত হয়, একজন অপরজনকে মহব্বত করে আল্লাহ পাকের জন্য, কাউকে ঘৃণা করে তাও আল্লাহ পাকের জন্য, তার উপরে আল্লাহ পাকের মহব্বত ওয়াজিব হয়ে যায়। সুতরাং সেই নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত সেই রোহিঙ্গা মুসলমানের জন্য দোয়া করা, আল্লাহ তাম পৃথিবীর মুসলমানদের আপনি হেফাজত করে আর তাদের সাহায্য সহযোগিতায়। তারা আমাদের দেশে অনেকে চলে এসেছেন, লক্ষ লক্ষ রোহিঙ্গা মুসলমান চলে এসেছেন, তাদেরকে একটু সাহায্য সহযোগিতা করা, যদি আপনার সামর্থ্য থাকে তাদের পাশে এগিয়ে আসা, এটা ইমানি দায়িত্ব মুসলমান হিসাবে। কিয়ামতের দিন আল্লাহ বলবেন দেখুনি ওই আমার, হাশরের মাঠে আল্লাহ বলবেন আমি চেয়েছিলাম খাবার, তুমি খাবার দাও নাই। বলবেন রব্বুল আলামিন আপনাকে কিভাবে খাওয়াবো, ওই যে অসহায় মানুষগুলো খাবার চেয়েছিল তাদেরকে খাওয়াইনি, সেখানে আমাকে পেতে। হাশরে বলবেন আল্লাহ পাক হাদিসে কুদসির ভিতরে আসছে যে আমি পানি চেয়েছি, ও বান্দা তুমি আমাকে পানি দাও নাই, আমি পোশাক চেয়েছি তুমি আমাকে পোশাক দাও নাই। তখন সকল বেলা আপনি তো রব্বুল আলামিন, আপনি কখন কিভাবে পানি চাইলে? আল্লাহ বললেন ওই যে গরিব অসহায় মানুষগুলো তোমার কাছে খাবার চেয়েছিল, পানি চেয়েছিল, তাকে খাবার দিলে, তাকে পানি দিলে, তাকে একটু সুখুশে সুতরা করলে, সেবা দিলে, সেখানেই আমাকে। সুতরাং মুসলমানদের সাহায্য সহযোগিতায়, একে অপরের সাহায্য সহযোগিতায় আমরা এগিয়ে আসব। আর আমাদের সর্বকাজে আমরা হিজরি সাল গণনা করব, একটি আরবি বছর চলে গেল, এই বছর আমরা কি আমল করেছি কি করি নাই আমরা হিসাব নিজের কাছেই যথেষ্ট। সামনের দিকে আমরা ভালোভাবে চলবো এবং তাম পৃথিবীর মুসলমানদের জন্য আমরা খাস করে দোয়া করব, আল্লাহ তাম পৃথিবী বিশ্বের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করে, বিশেষ করে আরাকানের মুসলমানদেরকে আল্লাহ আপনি হেফাজত করে, মানে আমিন।